নাম কি পোষা পাখিদের মধ্যে এমন কিছু পাখি রয়েছে যারা মানুষের কণ্ঠকে নকল করে মানুষের মতোই কথা বলতে পারে একদিকে এরা যেমন মানুষের মতো কথা বলতে পারে অন্যদিকে এরা নানান মজার অঙ্গভঙ্গিতে আপনাকে সবসময় মাতিয়ে রাখবে আর পাখি প্রেমীদের কাছে এরকম স্মার্ট কথা বলা পাখির কদর সবসময়ই বেশি লাইফের এভার এপিসোডে আপনি দেখবেন কথা বলতে পারা সেরা দশটি এক্সপার্ট পাখির দাম সম্পর্কে বিস্তারিত তো আসুন শুরু করা যাক ইলেকটাস কথা বলতে পারা পাখিদের মধ্যে অন্যতম এক্সপার্ট একটি পাখি হচ্ছে ইলেক্টাস তবে এদের পুরুষ পাখিগুলো মেয়ে পাখি থেকে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে আপনি যদি এক পিস ইলেক্টাস পাখি কিনতে চান তবে দাম পড়বে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পাখিটি খুব সুন্দরভাবে যে কারো কণ্ঠ নকল করতে পারে এমন কি এরা কোনো একটা গানের বেশ কয়েকটা লাইন মুখস্থ করে রাখতে পারে এবং আপনাকে সেগুলো শোনাতে পারে দেখুন এই পাখিটা কীরকম মনের সুখে গান গাচ্ছে ব্লু ফ্রন্টেড অ্যামাজন এই পাখিটি হচ্ছে আমেরিকার জনপ্রিয় একটি পোষা পাখি মোটামুটি কথা বলার হিসেবে বা কথা বলা এক্সপার্ট পাখির হিসাবে এটা টপ টেনের মধ্যে রয়েছে এদের কথা বলার ক্ষমতাকে উন্নত করতে চাইলে এদেরকে ভালো রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে হয় এছাড়া এদের একটা বড় বিশিষ্ট হচ্ছে এ পাখিটি শুধুমাত্র একজন মানুষের সাথেই বন্ধুত্ব করে তাই তার মালিক যদি তাকে সময় ব্যয় করে কথা বলা শেখাতে পারে তবে সে খুব ভালোভাবে কথা বলতে পারবে আপনি যদি এক পিস ব্লু ফ্রন্টেড অ্যামাজন কিনতে চান তবে দাম পড়বে দুই থেকে তিন লক্ষ টাকা তবে এই পাখিটার কথা বলার এক্সপার্টিজম দেখলে আপনি সত্যি মুগ্ধ হবেন ইয়োলো ক্রাউন্ড অ্যামাজন খুবই মজার ও কিউট দেখতে এই তোতা পাখিটি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ফরেস্টে। এরা অ্যামাজন তোতা পরিবারের অন্যতম সেরা কথা বলা তোতা এদের কোনো কোনো পাখি খুব সুন্দরভাবে কথা বলতে পারে আবার কিছু পাখি রয়েছে যেগুলো তেমন কথা বলে না তবে এদেরকে কেমন পরিবেশে রাখা হচ্ছে এবং কীরকম ট্রেনিং দেওয়া হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে এদের কথা বলাটা মোটামুটি এক একটা পাখি প্রায় ষাট বছর পর্যন্ত বেঁচে থাকে তাই আপনি যদি এই কিউট পাখিটিকে একবার কিনেন তবে এরা সারা জীবন আপনার সাথে থাকবে প্রতি পিস ইলো ক্রাউন্ড অ্যামাজন পাখির মূল্য দুই থেকে আড়াই লাখ টাকা কাকাতোয়া কাকাতোয়া হচ্ছে কথা বলা পাখিদের মধ্যে মানুষের সাথে সবচাইতে বন্ধুত্বপূর্ণ স্বভাবের একটি পাখি এদের বিভিন্ন সময়ে উচ্চস্বরে হাসতে মানুষের সাথে তর্ক করতে ও মানুষের কণ্ঠ নকল করে কথা বলতে দেখা যায় তবে এদের কথা বলার ক্ষমতা এদের প্রশিক্ষণের উপর নির্ভর করে কাকাতোয়া প্রজাতির পাখিগুলোর মধ্যে রোজ ক্রেস্টেড ইয়েলো ক্রেস্টেড আম্রেলা কাকাতোয়া এই পাখিগুলো মোটামুটি ভালো কথা বলতে পারে আসলে এই পাখিটা বেশিরভাগ সময়ই তার মালিকদের উচ্চারিত শব্দগুলো বারবার উচ্চারণ করতে থাকে আপনি যদি কথা বলা কাকাতোয়া পাখি কিনতে চান তবে প্রতি পিস কাকাতোয়ার দাম পড়বে চল্লিশ হাজার থেকে দেড় লক্ষ টাকার মধ্যে প্রত্যেকটা জাত কোয়ালিটি এবং বাজারের সাপ্লাইয়ের উপর নির্ভর করে দাম নির্ধারিত হয় সেই হিসাবে আপনি যদি নর্মাল একটা কাকাতোয়া কিনেন তবে চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে পাবেন এবং ভালো কোয়ালিটিতে যেতে চাইলে দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে হিলময়না মূলত আমাদের দেশে পাওয়া যাওয়া একটি ময়না পাখি খুব সুন্দরভাবে এরা মানুষের কণ্ঠ নকল করতে পারায় এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে হিলময়নার যতগুলো জাত রয়েছে এর মধ্যে পেট ইন্ডিয়ান হিলময়না ও কমন হিল ময়না হচ্ছে বেশ জনপ্রিয় দুটি জাত এরা অন্যান্য জাতের ময়নার থেকে তুলনামূলক বেশি স্পষ্ট ভাষায় কথা বলতে পারে মোটামুটিভাবে এরা কয়েকজন মানুষের নাম কিছু কিছু লাইন এবং নির্দিষ্ট কিছু বাক্য খুব সহজে উচ্চারণ করতে পারে আপনি যদি এক পিস ময়না পাখি কিনতে চান তবে বাজারে দাম পড়বে তিন হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আসলে ময়না পাখির দামটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে পাখির জাত পাখি কত টাকা সুন্দর তাছাড়া এরা কথা বলতে পারে কি না এই সমস্ত বিষয় এর দামের উপর ইফেক্ট ফেলে মোটামুটি কথা বলতে পারা ময়না পাখিগুলো আপনাকে ছয় সাত হাজার টাকার উপরে দিয়ে কিনতে হবে এবং যদি নর্মালি বাচ্চা কিনতে যান সেক্ষেত্রে তিন চার হাজারের মধ্যে পেয়ে যাবেন সেরা পাঁচটি কথা বলা পাখির দাম জানার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের মজার ভিডিও সবসময় আনতে থাকি মনক প্যারাকিট এই পাখিগুলো মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকা জুড়ে বসবাস করে অন্যান্য কথা বলা পাখিদের মতোই এরাও মানুষের কণ্ঠ খুব সহজেই নকল করতে পারে এরা এদের প্রশিক্ষকের কাছ থেকে বারবার শুনতে পাওয়া শব্দগুলো শিখতে এবং অনুসরণ করতে পারে অনেকে আবার এদের ট্রেনিং করানোর জন্য পাশে ভয়েস রেকর্ড করে ছেড়ে রাখে এতে করে রেকর্ডে থাকা শব্দগুলো পাখিটা নকল করতে চেষ্টা করে এবং একটা সময় এরা কথা শিখে যায় আপনি যদি এক জোড়া মঙ্ক প্যারাকেট কিনতে চান তবে দাম পড়বে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা অন্যদিকে আপনি যদি বাচ্চা কিনতে চান এবং একটু সস্তায় কিনতে চান সেক্ষেত্রে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে একজোটা বাচ্চা পেয়ে যাবেন আমাদের লিস্টে থাকা পরবর্তী পাখিটি হচ্ছে টিয়া আসলে সেরা চারটি কথা বলা পাখির মধ্যে প্রথম পাখিটি বাদে বাকি তিনটিই হচ্ছে তিন রকমের টিয়া এর মধ্যে প্রথমে আসে চন্দনা টিয়া চন্দনা টিয়া হচ্ছে আমাদের দেশে বনেবাদরে ঘুরে বেড়ানো যে বন্য টিয়াটা আমরা দেখতে পারি এটা যদিও এটা ধরে বেচা বিক্রি করা আইনত দণ্ডনীয় কিন্তু অনেক মানুষ আছে যারা এদেরকে পালন করে এ পাখিগুলো বাজারে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে চাহিদার উপর ডিপেন্ড করে বেচা কেনা হয় তবে কথা বলার এক্সপার্টিজমের হিসেবে এরা পৃথিবীর চতুর্থ এক্সপার্ট কথা বলা পাখি হ্যাঁটা করো মা না করো করো হ্যান্ডে করো হ্যাঁ করো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা ইন্ডিয়ান রিংনেক প্যারট টিয়া পাখির অন্যতম কমন একটা ভ্যারাইটি হচ্ছে ইন্ডিয়ান রিংনেক প্যারট আর কথা বলা এক্সপার্টিজমের দিক থেকে এই পাখিটির অবস্থান তৃতীয়তে ইন্ডিয়ান রিংনেক প্যারট এদের মেমোরিতে পারে এবং এই শব্দগুলোকেই পরবর্তীতে বারবার উচ্চারণ করতে থাকে যেটা এর আগে দেখানো অন্যান্য যে কোনো পাখির থেকে বেশি এরা তাদের মালিকের সাথে কথোপকথনের সময় ফ্রিকুয়েন্সি কালেক্ট করে এবং এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে সাধারণত এ পাখিগুলো আশেপাশের জায়গা থেকে মানুষের শব্দগুলো উপলব্ধি করতে চেষ্টা করে এমনকি এদেরকে বিভিন্ন গানের লাইন নকল করতে ও মানুষের বক্তৃতাকে নকল করতে দেখা যায় আপনি যদি একটা ইন্ডিয়ান রিংনেক প্যারড কিনতে চান তবে প্রজাতিভেদে দাম পড়বে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আলেকজান্ডার নাম কি আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানের সময় এই টিয়াটিকে তার সঙ্গে করে ইউরোপে নিয়ে গিয়েছিলেন এ সময় থেকে এই টিয়াটির নাম হয়েছে আলেকজান্ডার টিয়া কিন্তু এটা আমাদের দক্ষিণ এশিয়ারই একটা টিয়া এই টিয়া পাখিটিও কথা বলায় বেশ এক্সপার্ট এরা মোটামুটি দুই থেকে তিনশোটি পর্যন্ত শব্দ নিজেদের মেমোরিতে রেকর্ড করে রাখতে পারে এবং পরবর্তীতে এই কথাগুলোই বারবার রিপিট করার চেষ্টা করে আপনি যদি এক পিস আলেকজান্ডার টিয়া কিনতে চান তবে এদের দাম পড়বে তিন হাজার থেকে সাত হাজার টাকা তবে যদি পাখিটা কথা বলা অলরেডি শিখা থেকে থাকে মানে অলরেডি সে কথা বলতে পারে এরকম পাখি হয় তবে দামটা আরও বেশি হতে পারে আলেকজান্ডার টিয়াটি ভারত ও বাংলাদেশে কম দামি হলেও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে প্রতি পিস আলেকজান্ডার প্যারোট আমেরিকা এবং ইউকের মতো দেশগুলোতে দেড় থেকে দুই লক্ষ টাকায় বেচা কেনা হয় যেখানে আমাদের দেশে মাত্র ছয় সাত হাজার টাকার মধ্যেই এই টিয়াটিকে খুঁজে পাওয়া যায় আর সবচেয়ে ভালো হচ্ছে ছোট সাইজের পাখি কেনা মানে বাচ্চা পাখি কেনা আপনি যদি টেম সাইজের যে কোনো টিয়া বা অন্যান্য কথা বলা তোতা পাখিগুলো কিনেন তবে সেগুলোকে নিজে নিজেই ট্রেনিং করিয়ে একটা সময় ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন এতে করে আপনাকে পাখিগুলোকে আর খাঁচায় বন্দি করেও রাখতে হবে না এবং দামের দিক থেকেও আপনি অনেক কম দামে পাচ্ছেন আফ্রিকান গ্রে প্যারট পাখিটিকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কথা বলা তোতা পাখি হিসাবে বিবেচনা করা হয় এরা এতটাই বুদ্ধিমান যে জঙ্গলে বসবাস করা অবস্থায় এরা বিভিন্ন প্রাণীর শব্দকে অনুসরণ করে এবং এভাবে তারা শিকারী প্রাণীগুলোকে বা যে সমস্ত প্রাণীকে তারা ভয় পায় বা যে সমস্ত প্রাণীগুলো তাদের ক্ষতি করতে পারে এদেরকে এরকমের শব্দ করে বোকা বানাতে পারে আবার পোষা পাখি হিসাবে পালন করলে এরা মানুষের পুরো একটা ভাষণকে সরাসরি অনুসরণ করতে পারবে এই জাতের পাখিগুলো তার শুধুমাত্র মালিকের সাথেই বন্ধুত্ব করে থাকে তার মানে এরা একজনের অধিক ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পছন্দ করে না এতগুলো কথা বলা পাখির মধ্যে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য